হ্যালো বন্ধুরা, তো কিছুদিন আগে মানে মোটামুটি 7 দিন আগে অ্যামাজন প্রাইমে একটা মালায়ালাম ছবি রিলিজ হয়েছে, যেটার নাম হলো হোম। তো এটা নিয়ে সবাই লেখালেখি করছিল ফেসবুকে এবং আদার সোশ্যাল সাইটে লেখালেখি করছিল। তো আমার বন্ধু বলল যে সিনেমাটা দেখ একবার, খুব ভালো লাগবে, খুব ভালো ডিরেকশন, গল্পটা খুব ভালো, গল্পটা আমাদের গল্প, মানে আমাদের প্রত্যেকের বাড়ির গল্প, আমাদের আপনাদের পরিবারের গল্প তুলে ধরেছে সুন্দর ভাবে গল্পটা। তো আমি প্রথমে আমি ডিরেক্টরকে হ্যাটস অফ জানাবো, কারণ ডিরেক্টর এত সুন্দর ভাবে গোটা গল্পটাকে প্রেজেন্ট করেছেন, এত সুন্দর ভাবে গোটা গল্পটাকে, গোটা সিনেমাটাকে ডিজাইন করেছেন, এত সুন্দর ভাবে ডিরেকশন দিয়েছেন, স্ক্রিন প্লেটা এত সুন্দর ভাবে তিনি তৈরি করেছেন এবং খুব ভালো গল্পটাকে লিখেছেন, আমাদের সামনে খুব ভালো ভাবে গল্পটা দাঁড় করিয়েছেন বলবো। তো ছোট্ট করে যদি গল্পটা বলি, তো এখানে দেখাচ্ছে বাবা ছেলের সম্পর্ক নিয়ে। তো বাবা ছেলের সম্পর্কের মধ্যে রাগ থাকে, কখনো কখনো অভিমান হয়, এই নানান সম্পর্ক, একটা ইমোশনালি একটা সম্পর্ক, মানে যেটা আপনাকে ইমোশনালি খুব কানেক্ট করে সিনেমাটা। এবং মূলত হচ্ছে বাবা ছেলের একটা ইমোশনালি সম্পর্ক, একটা আবেগ ঘনীভূত একটা সম্পর্ক, এবং এখনকার যে ফোন অ্যাডিকশন দেখিয়েছে, মোবাইল অ্যাডিকশনের ফলে, এই ফোন অ্যাডিকশন বা ইন্টারনেট ইত্যাদি ব্যবহার করার ফলে আমরা কী হচ্ছি, আমাদের চারিপাশে যে জগৎ সেটাকে আমরা ভুলে যাচ্ছি, কারণ আমরা ফোন অ্যাডিকশনে ব্যস্ত, কারণ আমরা সেই সময় ফোন ঘাটতে ব্যস্ত, ইন্টারনেটে আমরা ব্যস্ত, আমরা সেই সময় আমরা ফোন অ্যাডিকশনের ফলে আমরা আমাদের কাছের মানুষ তাদের সঙ্গে কথা বলতে ভুলে যাচ্ছি। তো এই ফোন অ্যাডিকশনের ফলে আমরা আমাদের কাছের মানুষ, আমরা আমাদের বাবা, আমাদের মা এবং বাড়ির পরিবারের প্রত্যেকজনের সঙ্গে আমরা সময় দিচ্ছি না, আমরা তাকে গুরুত্ব, আমরা তাদেরকে গুরুত্ব দিচ্ছি না। তো এটাই বেসিক্যালি দেখানো হয়েছে গোটা গল্প জুড়ে। এই বাবা ছেলে একটা সুন্দর একটা সম্পর্ক ইমোশনালিভাবে আপনাকে খুব কানেক্ট করে সিনেমাটা, এবং যে ফোন অ্যাডিকশনের ফলে আমরা আমাদের কাছের জনকে, আমাদের কাছের মানুষকে, আমাদের মা বাবা এবং আমাদের চারিপাশে যারা আরও আছে তাদেরকে আমরা গুরুত্ব দিচ্ছি না। তো বেসিক্যালি এটাই দেখানো হয়েছে গল্পে। কিন্তু আমি বলবো, গল্পটা জানা হলেও, গল্পটা আমাদের প্রত্যেক বাড়ির গল্প, প্রত্যেক পরিবারের গল্প হলেও, একটা জানা গল্পকে এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছেন, এত সুন্দরভাবে ডিজাইন করেছেন গোটা গল্পটাকে, সুন্দরভাবে ডিরেকশন দিয়েছেন, খুব ভালো ডিরেকশন আমি বলবো। তো এই হোম মালায়ালাম সিনেমাটি ডিরেক্ট করেছেন রজিন থমাস খুব ভালোভাবে ডিরেক্ট করেছেন সিনেমাটা, এবং তারই মানে পুরো কনসেপ্টটা তার, তিনিই গল্পটা ভেবেছেন এবং তিনি স্ক্রিন প্লেটা তিনিই চালিয়েছেন। তো রজিন থমাস খুব ভালোভাবে, খুব ভালো ডিরেক্টর এবং খুব ভালো, এর আগে আমি আগে কোনো কাজ দেখিনি, কিন্তু এটাই আমার রজিন থমাসের প্রথম কাজ দেখা, আমার খুব ভালো লেগেছে, খুব ভালো ডিরেকশন, গল্পটাকে সুন্দরভাবে ভেবেছে এবং পুরো ব্যাপারটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করেছে আমাদের সামনে। তো এটা খুব ভালো লাগছে দেখে। এবং আমি যদি এবার অ্যাক্টিংয়ের কথায় আসি, তো এখানে যে বাবার চরিত্রের বাবার চরিত্রে অভিনয় করছেন, তিনি হচ্ছেন মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেতা ইন্দ্রান স্যার আমি বলবো। তো ইন্দ্রান স্যার এত সুন্দরভাবে পুরো ব্যাপারটাকে করিয়েছেন, মানে অসাধারণ। তার কিছু কিছু জায়গায় কমিক্যাল সিন রয়েছে যেগুলো আমরা দেখেই খুব সহজে হেসে ফেলি, খুব একটা, তিনি একদম একজন সাধারণ বাবা। প্রত্যেক বাড়িতে যেমন আমাদের বাবা থাকে, তো আমাদের বাড়ির প্রত্যেকটা বাবাদেরকে আমরা যেমন দেখি ঠিক তেমনই লাগবে তাকে, এত সুন্দর সাধারণ একজন, খুব ভালো চরিত্রে একদম অ্যাক্টিং করেছেন এবং খুব ভালোভাবে অভিনয়টাকে তিনি ফুটিয়ে তুলেছেন সবার সামনে। তার কমিক্যাল সিন, তার কিছু ইমোশনাল সিন, তিনি কাঁদছেন, তিনি কোনো কোনো জায়গায় হাসছেন, প্রত্যেকটা জায়গা আমরা পক্ষে, প্রত্যেকটা জায়গা তার পক্ষে, তার মুহূর্তে আমরা রিলেট করতে পারছি। এবং ওনার ছেলের চরিত্রে যিনি অভিনয় করছেন তার নাম হলো শ্রীনাথ ভাসি, তো তিনিও এখানে খুব সুন্দর অ্যাক্টিং করেছেন, তার কাজ সত্যি খুব ভালো। তারও কিছু কিছু জায়গায় ইমোশনাল সিন, বাবার সঙ্গে তার মাঝে মধ্যে ঝগড়া হচ্ছে, রেগে যাচ্ছে, বাবা কখনো কখনো দেখতে পারছে না, এরকম নানা সিন রয়েছে তার। এগুলো, এই সিনগুলো তিনি খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন এবং শেষে, একদম শেষে আমরা দেখতে পাই তো বাবার সঙ্গে তার যে একটা আবার নতুন করে একটা বাঁধন তৈরি হয়, তো সেই জায়গাটা তার ফেসিয়াল এক্সপ্রেশন তার খুব সুন্দরভাবে লাগছে তাকে, এবং আদার্স আরও যেগুলো ক্যারেক্টার রয়েছে তারাও খুব ভালোভাবে
অ্যাক্টিং করেছে, অভিনয় করেছেন তাদের অভিনয় সত্ত্বেও তারা। এবং আমি এখানে একজন সাইকোলজিস্ট চরিত্রে বিজয়বাবুকে আমরা দেখতে পাই। তো বিজয়বাবু যে ক্যারেক্টার করেছেন সাইকোলজিস্ট, তিনিও খুব ভালো, মানে গোটা সিনেমাটার চরিত্রে তারও একটা খুব বড় ইম্প্যাক্ট রয়েছে। এবার যদি আমি স্ক্রিন প্লের কথা আসি, তো স্ক্রিন প্লেটা তো সুন্দর, মানে একদমই আপনাকে এক ফোঁটা বোরিং ফিল করবে না, মানে আপনাকে টোটালি বেঁধে রাখবে গোটা সিনেমাটা জুড়ে। প্রত্যেকটা সিন দেখে আপনি রিলেট করতে পারবেন যে এই তো এটা আমাদের, এটাও আমাদের বাড়ির ঘটনা, এটা আমাদের নিজেদের বাড়ি, এটা আমাদের পরিবারের কথা, এটা আমাদের মানে কি বলবো, আপনি দেখে বুঝতে পারবেন এই এটা তো আমার মায়ের সঙ্গে ঘটেছে, এই আমি তো এই কাজটা আমার মায়ের সঙ্গে করেছি, এই আমি আমার বাবা, এই বাবা আমাকে এই কথাটাও বলেছেন। এরকম প্রত্যেকটা প্রচুর মুহূর্ত আছে যেগুলো আপনি খুব ভালোভাবে রিলেট করতে পারবেন। তো স্ক্রিন প্লেটা আমার খুবই ভালো লেগেছে, খুব যেভাবে প্রথম দিক থেকে প্রথম দিকে যেভাবে যতগুলো ক্যারেক্টার রয়েছে তাদের ক্যারেক্টার বিল্ড আপ যেভাবে হয়, একটা গল্পকে যেভাবে আস্তে আস্তে তুলে ধরে, একটা বাবা ছেলের সম্পর্ক এবং তার ফলে একটা এবং ফোন এডিকশনের ফলে একটা দূরত্ব বজায় হচ্ছে। তো এবার যদি আমি কিছু পার্টিকুলার সিনের কথায় আসি, তো মানে যেখানে যে ইন্দ্রাংশ, ইন্দ্রাংশ স্যার এখানে যে ক্যারেক্টারটা মানে যে বাবার চরিত্রে অভিনয় করছেন, তিনি এমন এমন মানে তার সেন্স অফ হিউমার এত ভালো এবং তিনি খুব কমিক্যাল সিনগুলো এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এবং প্রত্যেকটি ইমোশনাল সিন রয়েছে তার ছেলের সঙ্গে খুব ভালোভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। এবং আমি যদি কিছু পার্টিকুলার সিনের কথা বলি, তা এখানে যে তিনি বাবা হয়েছেন, তা এখানে তিনি একটা শপিং মলে গেছেন, তার ছেলে তাকে শপিং মলে নিয়ে গেছে এবং তাকে শপিং মলেরই একটা লোক বলেছে যে আপনার স্মার্টফোনটা দিয়ে আমার ছবি তুলে দিন। এবং মানে আমার কি হয়, বাবার যখন সাধারণত আমাদের বাবা যখন সাধারণত স্মার্টফোন বা এরকম অ্যান্ড্রয়েড ফোন কিনে, একটু প্রথম দিকে একটু চালাতে অসুবিধা হয় বা পারে না সেইভাবে, সেই অর্থে উল্টোপাল্টা হয়ে যায়, উল্টোপাল্টা জায়গায় হাত পড়ে যায়, তো এরকম আর কি। সে যখন ছবিটা তোলে সে তো জানে না যে ক্যামেরাটা অন করতে পারে, কিন্তু ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরায় থাকে, এবার সেটাকে যে ওইভাবে ঘুরিয়ে রিয়ার ক্যামেরা করতে হবে, তবেই পেছনের দিকে পেছনের যিনি আছেন ছবিটা তুলবে। তো সেটাও মানে খুব ভালো কমিক্যাল সিন, খুব ভালোভাবে তিনি ফুটিয়ে তুলেছেন সিনটাকে, খুব হাসিও লাগে, খুব ভালোভাবে তিনি তৈরি করেছেন। এবং আর একটা সিন আছেন যেখানে এনার ওয়াইফ মানে যিনি মায়ের ক্যারেক্টারটা করছেন, তো ওনাকে শপিং মলে নিয়ে যাওয়া হয়। তো প্রথমবার এসকেলেটার আছে, এসকেলেটার চাপতে প্রথম প্রথম প্রত্যেক মাদের একটু ভয় হয়, আমি যাবো না, আমি ওদিক দিয়ে যাবো, আমি এরকম নর্মালি হেঁটে যাবো, আমি এসকেলেটার চাপতে পারবো না, ভয় লাগছে, এরকম পুরো রিলেট করতে পারবেন। তার মাও সেই এসকেলেটারে চাপতে ভয় পাচ্ছে, কিন্তু তার দুই ছেলে তাকে নিয়ে যাবে যে না মা চলো এসকেলেটারে চাপো, একবার চেপে দেখো, কোনো ভয় লাগবে না। তো এরকম বহু সিন রয়েছে, আপনি রিলেট করতে পারবেন আপনার বাড়ির প্রত্যেকটা মেম্বারের সঙ্গে যেটা হয়তো ঘটেছে বা হয়তো নাও ঘটেছে বা হয়তো ঘটতে চলেছে, এরকম প্রত্যেকটা সিন রয়েছে আপনার খুব ভালোভাবে রিলেট করতে পারবেন। তো এরকম বহু সিন রয়েছে, আমার খুবই ভালো লেগেছে সিনেমাটার জন্য। আমি পার্সোনালি আমার ফ্যামিলির সঙ্গে আমি রিলেট করতে পেরেছি, প্রত্যেকটা সিনকে আমি রিলেট করতে পেরেছি। আমার পার্সোনালি আর একটা জায়গা ভালো লেগেছে যে এখন আমরা কী করি, এখন কোনো কিছু এমার্জেন্সি কাউকে SMS বা কোনো এমার্জেন্সি কোনো একটা মেসেজ পাঠাতে গেলে আমরা কী করি, আমরা সেটাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করে দিই বা আদার্স যেগুলো আছে আমরা SMS করে দিই, করে দিই। তো আগে কী ছিল, আগে আমরা আগে তো হোয়াটসঅ্যাপ SMS সব কিছু ছিল না, আগে আমরা চিঠির মাধ্যমে আমরা আমাদের যে প্রয়োজনীয় বার্তা সেটা আমরা আমাদের প্রিয়জনকে বা আমরা যাকেই পাঠাবো সেটা আমরা চিঠির মাধ্যমে বাই পোস্ট আমরা সেটাকে পাঠাতাম আমরা। তো এখন এই চিঠির ব্যাপারটা, যে চিঠি লিখে পাঠাবো এই ব্যাপারটা পুরোটাই চলে গেছে। এবং আরও প্রচুর সিন রয়েছে, এবং আমি কোনটা ছিল কোনটা বলবো, তবে আমার সিনেমাটা সত্যি খুব ভালো লেগেছে আমার সিনেমাটা। তো এবং আমি যদি বলি, আপনারা নিশ্চয়ই সিনেমাটা দেখতে পারেন, এটা এখন এটা অফিসিয়ালি হিন্দি ডাবড এবং কোনো ফ্যান ডাবড হয়নি, আমি এটা সাবটাইটেলই দেখেছি সিনেমাটা। তো সিনেমাটা সত্যি খুব ভালো সিনেমা, দেখতে পারেন আপনারা সিনেমাটা। তো এটাই বলার ছিল, এবং রিভিউটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন। এবং আপনারা যারা যারা এই হোম মালায়ালাম সিনেমাটি যারা যারা দেখেছেন, তারা নিশ্চয়ই আপনাদের কেমন লেগেছে, আপনারা কতটা রিলেট করতে পেরেছেন সিনেমাটার সঙ্গে, এবং সেটা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো এতটাই ছিল, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।